হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। বর্মা পিঠা করবে, তাহলে আমরা দোকান থেকে চাল কিনে আনছি। তো বন্ধুরা, অঙ্কিতা তো বললো যে চাল কুড়ে আনতে যাবো দোকান থেকে। মা আছে বাড়িতে, তো মা আজকে পিঠা করবে, তো আমরা এখন চাল কুড়ে আনতে যাবো। গা তো যাওয়া যাক চাল কুড়ে আনতে। চল অঙ্কি, চল। বন্ধুরা, আমরা এখন দোকান যেছি চাল কুড়ে আনতে। দেখো অঙ্কি আগে ঘাঁটছে। অঙ্কি তাকা, এই দেখো অঙ্কি এখন যেছে। চল বন্ধুরা, আমরা এখন দোকানের কাছে চলে এসেছি চাল কুড়ে আনতে। ওই দেখো দেখতে পাচ্ছ দোকান। বন্ধুরা, আমরা এখন দোকানে চলে এসেছি চাল কুড়ে আনতে। চাল কুড়ে নিয়ে যাবো, তুই মাকে দেবো রান্না করতে। রান্না মানে পিজা করবে, তো পিজা করতে মাকে দেবো। দোকান থেকে আতর চাল নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমরা দোকান থেকে নিয়ে চলে এলাম। এই দেখো চাল কুড়ে, অঙ্কিতা অঙ্কিতা এই দেখো আসছে। এখন যাবো বাড়ি। এ তো অঙ্কিতা আগে আগে হাঁটছে চালগুড়া নিয়ে, দিবে বাড়িতে। ও মুড়ি দাও না দাদুকে। তিল দিচ্ছি, দিয়ে এবার পিঠাটা ভালোভাবে বানাবো। এটা একটু গুলে নেই। বেশি করে তেল দিলে একটু ভালো হয়ে গেছে বলা। তো বন্ধুরা, দেখতে পেয়েছো মা রান্না করছে। আর পিঙ্কি দিচ্ছিল, পিঙ্কি দিয়ে একটা দিদি এসে ও রান্না করছিল, মা এখন রান্না করছে। তো এটাতে দেখো, এটাতে পায়েস হচ্ছে, আর এটাতে পিঠা হচ্ছে। পিঠা আর কিছু হবে প্রায় শেষের দিকে, তারপরে আমরা এই পায়েসটা নামিয়ে নেবো। পায়েসটা হলে পরে দুধটা দেই। দুধটা দাও, পায়েসে দুধটা দিয়ে দেই। কাজু বাদাম, কিচমিচ, চাল সব দেওয়া হয়ে গেছে, দুধটা দিলাম। চালটা একটু সিদ্ধ হবে। এই যা দুধ আছে তাই হয়ে যাবে। দেখো চিনিটা দিয়েই পায়েসে পায়েসটা হয়ে এসছে। এবার পায়েস হয়ে গেছে, এবার নামিয়ে দেই পায়েসটা। পিঠা খেতে ভালো লাগছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। পায়েসটা ভালো লাগে, হ্যাঁ দারুণ। তো অঙ্কিতো খাইয়ে দেখাবো। অঙ্কি এখন স্কুল গেছে, অঙ্কি আসতে দিয়ে অঙ্ক ট্রাই করে দেখাবো। আমরা খেলাম, ভালোই লাগছে। রান্নাটা ভালো হয়েছে, তোমরা ট্রাই করে দেখি। আজকের মতন এইটুকুন, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।